আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি প্রিয় বাংলা টিভির নিয়মিত সংবাদে। আপনাদের সাথে আছি আমি বকুল আক্তার ইতি। টাঙ্গাইলের ধনবাড়িতে কয়েক হাজার মানুষের মাঝে ত্রাণ বিতরণ, আমাদের ধনবাড়ি টাঙ্গাইল প্রতিনিধি জানান। গরিবের দাতা হাতেম তাই না হলেও সারা বিশ্বের মহামারী করোনা ভাইরাসের কারণে আজ ধনী গরিব সকল শ্রেণীর মানুষ যখন ঘরবন্দি, তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সমাজের বিত্তশালী মানুষগুলো এগিয়ে এসেছে সমাজের মানুষগুলোকে দুমুঠো খাবার ঘরে পৌঁছে দিতে। এমনই এক সময় সারা বছর জুড়ে নানা সংকটে ও দুইটি ঈদে ধনবাড়ি উপজেলার প্রায় 1000 মানুষের ঈদে আনন্দ দেওয়ার জন্য নানা সামগ্রী দিয়ে সহযোগিতা করে আসছেন। তিনি প্রচারে বা সোশ্যাল মিডিয়াতে প্রচার না চালিয়ে নীরবে নিজ হাতে নিজ উদ্যোগে নিজের গড়া প্রতিষ্ঠানের নামে আজ গোপনে রাতের আধারে মানুষের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণের প্যাকেট পৌঁছে দিচ্ছেন এমন একজন মানুষ। আসুন এবার আমরা জানব সেই দানবীর নামক লোকটির কথা। তিনি টাঙ্গাইল জেলার ধনবাড়ি উপজেলার নরিল্লা গ্রামের মানুষ। তিনি ধনবাড়ি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, ধনবাড়ি উপজেলা ধোপাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হিসেবে সফলভাবে নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। তিনি টাঙ্গাইল মধুপুরে পরিবার ও শিশু কল্যাণ কেন্দ্রের নির্বাহী পরিচালক এবং ধনবাড়ি মা ও শিশু হাসপাতাল প্রাইভেট লিমিটেড এর চেয়ারম্যান। অনেক কথা হলো কিন্তু নামটি জানা হলো না, আসুন নামটি জানি। ধনবাড়ি মধুপুরে সকলের পরিচিত ব্যক্তি আলহাজ ওয়াদুদ তালুকদার সবুজ। আমাদের প্রিয় বাংলা টিভির টিমের সাথে কথা হয় গত 9 তারিখ রাত 10:30 সময়, টাঙ্গাইলে ধনবাড়ি উপজেলার মঠবাড়ি মোড়ে ত্রাণ বিতরণ করার সময়। তার সাথে কথা হলে তিনি প্রিয় বাংলা টিভির টিমের সাথে বলেন, সারাদিন নানা ব্যবসায়িক কাজে ব্যস্ত থাকার কারণে প্রতিদিন রাতে উপজেলার বিভিন্ন গ্রামে পাড়ায় মহল্লায় আমি নিজ হাতে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বহন করে বিতরণ করে থাকি। এটা আমার সামান্য সহযোগিতা, তবে আমি আমার পক্ষ থেকে সামান্য সহযোগিতার হাত বাড়িয়ে আজ সমাজের মানুষের পাশে দাঁড়ানোর সামান্য চেষ্টা করছি। তবে দোয়া চাই যে আমার এই ত্রাণ বিতরণ যেন অব্যাহত রাখতে পারি। আসলে মনের ইচ্ছা হলো সবচেয়ে বড় জিনিস। মনের মানসিকতা থাকলে মানুষের দ্বারা দ্বারে সামান্য হলেও ত্রাণ পৌঁছানো সম্ভব। আমার যে ইচ্ছা যে মানুষ মেম্বার চেয়ারম্যানরা তাদের পিছিয়ে ঘুরবে না, এমন মানসিকতা তৈরি করব নেতা চেয়ারম্যান এবং যারা নেতৃত্ব তারা যেন জনগণের কাছে আসে, এটাই হলো আমার উদ্দেশ্য। আমার সামান্য হলেও আমি চেষ্টা করছি, আমার পক্ষ থেকে সংস্থার পক্ষ থেকে সারা উপজেলাব্যাপী যতটুকু সামান্যতম হলেও দেওয়ার চেষ্টা করছি এবং এই রমজান পর্যন্ত ইনশাল্লাহ এটা অব্যাহত থাকবে। পরিবার ও শিশু কল্যাণ কেন্দ্র সংস্থা মধুপুর টাঙ্গাইল এনজিওর পক্ষ থেকে আমি এই ত্রাণ সরবরাহ করে যাচ্ছি। হ্যাঁ, ইনশাল্লাহ রমজানের আগ দিন পর্যন্ত আমার এই সামান্য প্রয়াস অব্যাহত থাকবে, যতটুকু পারি প্রত্যেকটা মানুষের ঘরে সামান্য হলেও দেওয়ার চেষ্টা করব। এই মহামারী এই সারা বিশ্বব্যাপী যে অবস্থা, শুধু আমি তো একজন সামান্য মানুষ, তারপরেও যারা বিত্তবান যারা শালী যারা আছে আমি আশা করব তারাও আমাদের মতো আমার এই সংস্থার মতো সামান্য হলেও প্রত্যেকে যদি এগিয়ে আসে তাহলে আমার মনে হয় এদেশের এবং এই এলাকার কোনো লোকই অনাহারে থাকবে না।